আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বিয়েবাড়ির স্বাদে ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করে দেখাব। এখানে 6 পিস চিকেন খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু কেচে নিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগিতে মাংসের পরিমাণ বেশি থাকে, তাই কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু কেচে নিলে মশলা ভেতর পর্যন্ত ঢুকবে। আপনারা যদি দেশি মুরগি দিয়ে রান্না করেন তাহলে কাঁটা চামচ দিয়ে কেচে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সবগুলো কাঁটা চামচ দিয়ে কেচে আমি এরকম করে একটু চিরে নিয়েছি। এখন 1/2 চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন চিকেনের পিসগুলো হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে তেল দিয়েছি, আর 1 কাপ তেল দিয়ে আমি আগেই পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে এখন আমি চিকেনগুলো ভেজে নেব। এখন গরম তেলে একটি একটি করে চিকেনের পিস দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে উল্টিয়ে পাল্টিয়ে হালকা ভেজে নেব। ঠিক এরকম হালকা করে ভেজে নিতে হবে। এখানে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা, 2 চা চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পোস্ত দানা বাটা। হাতের কাছে পোস্ত না থাকলে স্কিপ করতে পারেন। 1 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। যেহেতু রোস্টের মশলায় শুকনো মরিচ দেওয়া আছে, তাই এই পর্যায়ে লাল মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। 1 চা চামচ লবণ আর 1 চা চামচ ঘি দিয়ে খুব ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি। এখানে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি, তবে আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আর লাগবে রোস্টের মশলা। এই রোস্টের মশলার ভিডিও লিংক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। রোস্ট রান্না করার জন্য চুলায় একটি হাঁড়িতে চিকেন ভাজার অবশিষ্ট তেল দিয়ে দিয়েছি। এখন তেজপাতা, 2টি দারচিনি আর 3টি এলাচ দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন মিক্সড করে রাখা পুরো মশলাটুকু দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। চেষ্টা করবেন একটু সময় নিয়ে কষিয়ে নিতে। আমি 10 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রোস্টের মশলা। 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। আমি সবগুলো চিকেনের পিস একসাথে দেব না, 2 পিস করে দেব আর নেড়ে চেড়ে নেব। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢেকে রাখার কারণে চিকেন থেকে পানি বের হয়েছে, তবে আপনাদের চিকেনে যদি পানি না ওঠে তাহলে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসবে। কিছুক্ষণ কষিয়ে নেবার পর কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি আর 1 কাপ গরম লিকুইড দুধ। নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম করে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত না ঝোলটা একটু টেনে আসবে, তবে এরই মাঝে কয়েকবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেবার পর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ আর স্বাদমতো কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে এই পর্যায়ে মাওয়া দিতে পারেন। আমার হাতের কাছে মাওয়া নেই, তাই আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর সামান্য একটু ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। বিয়েবাড়ির রোস্টের মতো স্বাদ যদি পেতে চান
তাহলে অবশ্যই মাওয়া অথবা গুঁড়ো দুধ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কেওড়া ওয়াটার। আপনারা চাইলে গোলাপ জল দিতে পারেন। এখন চুলার আঁচ লো করে দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। আপনারা এই রেসিপিটি ফলো করে রোস্ট রান্না করে দেখুন, আশা করি নিরাশ হবেন না। 5 মিনিট পর চুলা অফ করে দিয়েছি, দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে।